আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। আর আজকে আমি এসেছি গ্রাম বাড়িতে, বাড়ি মানে গ্রামের বাড়ি। তো এই দেখেন আমি কত সুন্দর জায়গা দাঁড়িয়ে আছি। আর এইটা হলো আমার নানির ক্ষেত, আমার আপার ক্ষেত। তো এখানটা ধান, আমার খুবই ভালো লাগতেছে। আর আমাদের বাড়ির এখানে একটা স্পেশালিটি আছে, যেটা হলো এখানে অনেক বেশি শিম চাষ হয়। যেমন এই যে আমার এটা, এটা হলো আমার নানু। এটা কিন্তু এখনো ছোট হয়েছে, বড় হয় নাই। যে এটা আমি, এটা একটু নতুন রোয়া হয়েছে, যে সময় মানে নতুন চাষ হয়েছে, তো তাই যে সময় এটা বড় হয়ে যাবে, তারপর আমি আবার আসবো, এসে আপনাদেরকে দেখাবো শিম ধরে। তা মাঝে মাঝে শিম ধরলে আমি পারি, বড় হলে অনেক ভালো লাগে আমার। তো চলেন হেঁটে দেখাই আমার নানির এই যে আমাদের এগুলো তো ছোট ছোট, বাট ওই পাশে দেখেন অনেক বড় বড়। আগে আগে নানা থাকতে কিন্তু অনেক হতো, অনেক শিম চাষ হতো আমাদের বাড়িতে, বাট এখন তো নানা আর নাই। তাই আমি খুবই ছোট থাকতে নানা মারা গিয়েছেন, তাই এখন তো না, এখন আচ্ছা চলেন দেখি। তো আমি আরো কিছু চাষ দেখাই। ওয়া, এগুলোর মধ্যে হাঁটা যায় না, মাই গড। মানে এখানটা উঠবো কিভাবে মনে? দাঁড়াও দাঁড়াও আসি, আমি নামতে অনেক কষ্ট। মা গো, আর এগুলা এগুলা লাগাইছে, এগুলা লাগাইছে, হ্যাঁ, মুরুক যাতে না আসে ওই জন্য এগুলা লাগানো হয়। তারপর মুরুক ঢুকে যায়। হ্যাঁ, এই যে দেখো এখানে কি করছে, এখানে এটা হলো লাল শাক, লাল শাক। হ্যাঁ, এগুলা হচ্ছে লাল শাক। আর ওইগুলাকে যে বলি, এটাকে কি কি শাকটা আছে যে ওইগুলা। আর এই যে এই সব ক্ষেত আছে, এই যে এইখানেও অনেক বরবটি চাষ হয়েছে আমার নানি করছে। আর এটা কি যেন, এটাকে বলা হয় পুরল গাছ। আমরা পুরো দেখি দেখাম, আমরা এটাকে পুরল গাছ বলি এটাকে। এই যে বাঁশ দিয়ে যে মাচাগুলা বানানো হয়েছে, এগুলাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় সাংগাড়ি। তো এই সাংগাড়িগুলাকে আমিও সাংগাড়ি বলি, সবাই সাংগাড়ি বলে তাই আমিও বলি। আর এই তো এই আমার আজকে বাড়ির চাষ দেখালাম, এখন যাবো বাসায়, বাড়িতে চলে যাবো। মা গো, আমি পরে যাবো, মানে হাঁটতে পারি না, এগুলো তো হাঁটা হয় না। আগে আমি আসতাম ঠিক আছে, বাট এখন তো আসলাম। এই যে দেখেন আমাদের আম গাছ, তাকে আর আজকের ভিডিওটা এতটুকুই, বেশি বড় করলাম না, বেশি ছোটও করলাম না। টাটা, বাই বাই, সালাম আলাইকুম, লাভ ইউ অল। ও আচ্ছা, আমি তো বলতেই ভুলে গেছি আপনাদেরকে, আমার ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তারপর শেয়ার করবেন, তাহলে আপনাদের কি মনে থাকবে এই কথাটা, মনে রাখবেন, মনে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগে আমাদের চাষ দেখতে হলে, আরও যদি চাষ দেখতে হয় শিম চাষ, তাহলে প্লিজ ভিডিওটা লাইক দিবেন। ওকে, এখন আমি চলে যাবো। টাটা, বাই বাই, সালামু আলাইকুম, লাভ ইউ অল।